অনুগ্রহ করে আমাদের পরবর্তী এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর বর্তমান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। আর হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। কি ছিল? শুধু একটা মস্ত বড় গোল্লা। 1370 কোটি বছর আগে সেই গোল্লা গেল ফেটে, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। তাকে বলা হয় বিগ ব্যাং। মহাবিস্ফোরণের পর ঠান্ডা হয়ে তৈরি হলো চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, ব্যাপ্ত ব্রহ্মাণ্ড। মানুষের চোখের ক্ষমতা আর কতটুকু যে নিরীক্ষণ করবে সেই মহাজাগতিক বিস্ময়ের পুঙ্খানুপুঙ্খ রূপ? কিন্তু ইচ্ছা ছিল গ্যালিলিও। সেই ইচ্ছা থেকেই এসে গেল উপায়, নিজের তৈরি করা টেলিস্কোপ যন্ত্র দিয়ে দূরের আকাশকে পৃথিবীর আরও কাছে নামিয়ে আনলেন গ্যালিলিও। এক সময় মানুষ খালি চোখে আকাশের দিকে তাকিয়ে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করে তাদের অবস্থান, অবস্থানের পরিবর্তন দেখে আদিম জ্যোতির্বিজ্ঞান গড়ে তোলে। 17th শতকে টেলিস্কোপ এসে অবস্থানটা একেবারে পাল্টে দিল। 3rd শতকে রজার বেকন একাধিক কাচের লেন্স ব্যবহার করে দূরের জিনিস বড় করে দেখেছিল। 16th শতকে টেলিস্কোপ আবিষ্কারের দাবিদার ইংরেজ লিওনার্ড ভিনেস এবং ইটালিয়ান জিওভান্নি বাতিস্তা হলেও ডাচ চশমা প্রস্তুতকারক হান্স নিপার্সেকেই প্রথম টেলিস্কোপ আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়। সালটা 1608 খ্রিস্টাব্দ। তবে সত্যিকারের টেলিস্কোপ যা দিয়ে আকাশ পর্যবেক্ষণের যুগান্তর এলো তা তৈরি করেন গ্যালিলিও 1609 খ্রিস্টাব্দে। তার টেলিস্কোপে 30 গুণ বর্ধিত আকারে জাগতিক বস্তুকে দেখা সম্ভব হল। 1609 সালে ভেনিস শহরের কিছু প্রাজ্ঞ মানুষ গ্যালিলিওর টেলিস্কোপে চোখ রেখে মহাকাশের দিকে তাকিয়ে সেলাম জানালেন টেলিস্কোপের সাহায্যে ব্রহ্মাণ্ড দেখার এই অভিনব উদ্যোগ। ঠিক 400 বছর আগে সেই মহেন্দ্রক্ষণকে মনে রেখেই ইউনাইটেড নেশন 2009 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রোনমির সম্মান দিয়েছে। তারপর রুপলি চাঁদের খেলার মধ্যে গ্যালিলিও টের পেলেন এবড়োখেবড়ো পাহাড়ের অস্তিত্ব, আভাস পেলেন শনির বলয়ের। গভীর পর্যবেক্ষণের পর আবিষ্কার করে ফেললেন শুক্রের 4 উপগ্রহ, আইরো, ইউরোপা, কালিস্টো, গ্যালিমাইড। যন্ত্রের মধ্যে দিয়ে বিশ্বরূপ দর্শন করতে উৎসাহী মানুষের ভিড় বাড়তে লাগলো গ্যালিলিও শহর পিসায়। গ্যালিলিও বিশ্বাস করতেন পোল্যান্ডের বিজ্ঞানী কোপার্নিকাসের তত্ত্ব, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে। কিন্তু স্থানীয় গির্জার প্রভাবশালীরা এই মতের বিরোধী ছিল। গ্যালিলিওর সঙ্গে তাদের সংঘাত চরমেও। গির্জার বিচারে চিরজীবনের মতো নজরবন্দি হওয়ার আগে অনুসন্ধিৎসু মানুষের দুচোখ খুলে দিয়ে গেলেন গ্যালিলিও। জীবনের শেষ 5 বছর দৃষ্টিহীন থাকার পর ইটালিতে 1642 সালে যে বছর গ্যালিলিও মারা গেলেন সেই বছরই ইংল্যান্ডে জন্ম নিলেন নিউটন। তার হাতে আরও নতুন ধরনের টেলিস্কোপ আবিষ্কৃত হল। মানুষের দৃষ্টিতে মহাকাশের গণ্ডি ক্রমশই বাড়তে লাগল। টেলিস্কোপের ক্রমশ উন্নতির সঙ্গে জোহানস কেপলার, ক্রিশ্চিয়ান হাইজেন, জিভি কাসিনি, উইলিয়াম হার্শেল, জোসেফ ব্রাউন হপার কতই না বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে। 1923 সালে আমেরিকার বিজ্ঞানী এডুইন হাবল আরও উন্নত টেলিস্কোপে চোখ রেখে দেখলেন আমাদের ছায়াপথের বাইরেও রয়েছে অনেক ছায়াপথ বা গ্যালাক্সি, তার মাঝখানে শুধু শূন্য আর শূন্য। দ্রুত বেড়ে চলা বেগে গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে, যেন বাইরে থেকে কেউ এদের অমোঘ ইশারায় দ্রুততায় কাছে ডেকে নিচ্ছে। এখনও অজানা এই শক্তিকেই বিজ্ঞানীরা নাম দিয়েছে ডার্ক এনার্জি। ব্রহ্মাণ্ডের যা কিছু তার শতকরা 70 ভাগই এই ডার্ক এনার্জি। আজকে পৃথিবী পৃষ্ঠে স্থাপন করা আছে অনেক ক্ষমতাশালী টেলিস্কোপ, যাদের চোখ ব্রহ্মাণ্ডের বহু দূরের অংশ পর্যবেক্ষণ করতে পারে ও সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে পারে। 1930 সাল পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীদের কাছে ব্রহ্মাণ্ডের তথ্য জানার উপায় ছিল আমরা যে আলো চোখে দেখতে পাই তার বিশ্লেষণ। কিন্তু এই আলো ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীর একটি ক্ষুদ্র অংশ। বর্ণালীতে বেতার তরঙ্গ ও গামা রশ্মির অংশই বেশি। বর্তমান রেডিও প্রযুক্তিতে যে উন্নতি হয়েছে তার সুবিধাগুলো টেলিস্কোপে ব্যবহার করা হচ্ছে। 1946 সালে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী পদার্থবিদ লাইম্যান স্পিটজার একটি রিপোর্টে উল্লেখ করেন পৃথিবীর বায়ুমণ্ডল বহির্বিশ্ব থেকে আসা বিকিরণের অনেকটাই আটকে যায়, এই বিকিরণগুলোর বিশ্লেষণ করা প্রয়োজন। তখন তার সহকর্মী ও অন্যান্য জ্যোতির্বিদরা তার এই প্রস্তাব সন্দেহের চোখে দেখেছিল। কিন্তু আজ রকেট প্রযুক্তির সাহায্যে টেলিস্কোপকে মহাকাশে পাঠানো হয়েছে, যেমন হাবল স্পেস টেলিস্কোপ, চন্দ্র স্পেস টেলিস্কোপ, ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী চন্দ্রশেখরের নামে নামকরণ, কেপলার স্পেস টেলিস্কোপ, স্পিটজার স্পেস টেলিস্কোপ প্রভৃতি মহাকাশে প্রতিষ্ঠিত কয়েকটি বিখ্যাত টেলিস্কোপ।
মহাকাশে অবস্থানরত এইসব টেলিস্কোপ ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারছে। মহাকাশে প্রতিষ্ঠিত এই সমস্ত টেলিস্কোপের সাহায্যে ব্রহ্মাণ্ডের এমন দূরত্বে থাকা বস্তুর তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে যা আগে কখনো কল্পনাই করা যায়। বড় বড় স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠিয়ে মহাকাশ পর্যবেক্ষণে যে বিরাট অগ্রগতি হয়েছে তখন স্পিটজারের দূরদৃষ্টি দেখে বিস্মিত হতেই হয়। ডিসকভারি স্পেস শাটলের সাহায্যে 1990 সালে হাবল স্পেস টেলিস্কোপকে মহাকাশে পাঠানো হয়। প্রচুর অর্থব্যয়ে নির্মিত এই টেলিস্কোপটি ছিল তখনকার বিশ্বের সবচেয়ে মহার্ঘ যন্ত্র। এর কাজকর্ম চলে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে। মহাকাশের দৃশ্যমান আলো ও অতিবেগুনি রশ্মি সংগ্রহ ও বিশ্লেষণ করা এর বৈশিষ্ট্য। তারপর 1997 সালে একে আরও আধুনিক করা হয়েছে, যার ফলে এই টেলিস্কোপটি ইনফ্রারেড রশ্মির তথ্য সংগ্রহ করতে পারে। স্পিটজার স্পেস টেলিস্কোপটি 2003 সালে মহাকাশে পাঠানো হয়েছে। এর চোখ ইনফ্রারেড রশ্মি ধরতে ও বিশ্লেষণ করতে পারে। এই টেলিস্কোপটির সাহায্যে ব্রহ্মাণ্ডের আদিম অবস্থা সম্পর্কে যেমন জানা গেছে, তেমনি ধূমকেতু, নক্ষত্র, ছায়াপথ, আমাদের সৌরজগতের বাইরের গ্রহ বা অ্যাক্রোপ্ল্যানেট ইত্যাদি ব্যাপারে গুরুত্বপূর্ণ আবিষ্কার করা সম্ভব হয়েছে। এটিই প্রথম টেলিস্কোপ যা আমাদের সৌরজগতের বাইরের কোনো গ্রহের অবস্থিতি সম্পর্কে জানাতে পারে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একটি আন্তর্জাতিক মহাকাশ অভিযান প্রকল্প। মার্কিন মহাকাশ সংস্থা নাসার নেতৃত্বে এটির অন্যান্য অংশীদার হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি। এই স্পেস টেলিস্কোপটি হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রটির উত্তরসূরি হিসাবে নির্মাণ করা হয়েছে। এটি 2021 সালের 25 ডিসেম্বর ফরাসির গায়না মহাকাশ কেন্দ্র থেকে আরিয়ান 5 রকেটের মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এই স্পেস টেলিস্কোপটি প্রায় 30 দিন মহাকাশ যাত্রা সম্পন্ন করে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরত্বে দ্বিতীয় লাগ্রাজীয় বিন্দুতে পৌঁছানোর পরে সেটিতে অবস্থান করে সবসময় পৃথিবীর অন্ধকার পার্শ্বে থেকে পৃথিবীর সাথে সাথে একই সময়ে বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। এই স্পেস টেলিস্কোপটির মূল দুটি বৈজ্ঞানিক লক্ষ্য হল ছায়াপথের জন্ম ও বিবর্তন এবং নক্ষত্র ও গ্রহসমূহের সৃষ্টি সংক্রান্ত গবেষণা। প্রতি বছরই স্পেস টেলিস্কোপগুলোর সাহায্যে আমাদের সৌরজগৎ থেকে নানা দূরত্বে যথেষ্ট সংখ্যক গ্রহ আবিষ্কার হয়ে চলেছে। এ পর্যন্ত কমবেশি প্রায় 2581 সৌরজগতে 3458 গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। বর্তমান সময়ে এই সংখ্যাটি আরও বেশি হতে পারে। এইরকম আরও অনেক অজানা রহস্যের খবর জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন রহস্যের খবর নিয়ে। ও আমাদের চ্যানেলটি ঘুরে আসুন, লিংক ডেসক্রিপশন বক্সে আছে।